ছোটবেলায় অঙ্কে লেখো কথায় লেখো চ্যাপ্টারে ছোট ছোট অক্ষর লিখতে কেমন বড় শব্দ হয়ে যেত। আমার জীবনটা ঠিক একই রকম, কাগজ কলমে লেখা ছোট্ট কবিতাগুলো আমার নাম পেয়েছে পূর্ণতা। কথায় কথায় বলাই হয়নি, আমি সুভাষ, শখ ও পেশায় লেখক, নামি দামি লেখক। সকালে উঠে খবরের কাগজে বা ঘুম ছড়ানো একেবারে তাজা ম্যাগাজিনের পাতায় হয়তো পড়ে থাকবে আমার লেখা। এই 60-65 বছর বয়সে আমি সর্বদা আমার লেখা দিয়ে পড়ুয়াদের মন জয় করে এসেছি। জীবন এমনটা হতো না যদি না থাক, শেষ নয়, শুরু থেকেই শোনা যাক আমার যুগান্তকারী ছন্দ বদল। বয়স যখন 10, অষ্টম শ্রেণীর উত্তীর্ণের খাতায় এক কোণে আমার নাম। না না, লাস্ট বয় ছিলাম না, প্রথম বেঞ্চেই বসার ছেলে, শুধু রোল নাম্বারটা শেষ ছিল। দোষটা এটা ছিল না যে আমার রোল নাম্বার পেছনে, আমার উপরে ওঠার নেশায় আমাকে সব কিছু থেকে সর্বদা আলাদা করেছিল। বর্ষাকাল, ছাত্রের সংখ্যা অনেক কম, সকল ছাত্রের বায়না, স্যার আজ পড়াশুনো নয়, আজ অন্য কিছুতে মাত বসো ভাই। এই প্রসঙ্গে একে একে সবাই নানান কথা বলল। আমার কাছে গল্পও ছিল না, ছিল না ভালো করে কথা বলার মতো ক্ষমতা, শুধু ছিল শেখা জানার নেশা। এইসবই যে নিচকি কাব্যিক, মানে কল্পনার এক দুনিয়া, হ্যাঁ আমি জানতাম না। বন্ধুরা বিভিন্ন গল্প করল, কথা বলল। একজন আমার সহপাঠক নিজের লেখা কবিতা সবাইকে শোনালো, আমার অনেক ভালো লাগলো, আর ব্যাস শুরু হলো এক নতুন যাত্রা। তখনও বুঝিনি কল্পনার জগৎ আমাকে এতটাখানি ডেকে চলেছে। যত বড় হলাম নিজের কাছে বন্ধুদের একে একে হারাতে লাগলাম, কারণটা সেই একই, আমি মজাদার ছেলে নই, পারি না ঠিক করে গালাগালটা দিতে, তাদের সাথে আড্ডা দিতে বা রকমারি ভাষায় স্যারের চুলহীন মাথা নিয়ে ব্যঙ্গ করতে। শৈশবের একাকিত্ব আমাকে আরও আরও বেশি কল্পনার জগতে বাসিন্দা করে দিল। আমার জগতে রাজা আছে, মন্ত্রী আছে, মুক্ত বাতাস, সুন্দরী ঝর্ণার সাথে আরও কত কী আছে। জীবনযুদ্ধে এগোতে এগোতে যখন পড়াশুনোটা ঠিক সাথ দিল না, বাবার অফিসে কাজ পেলাম। আমার বাবা সেলাই দোকানে কাজ করা এক দিন মজুর, কাজের ফাঁকে শুধু যেন মন টানত আমার সেই জগতের ঝর্ণার কলকলো শব্দ, মন আনচান যেন বাড়িয়ে দিত বারে বারে। আমি বিএ পাশ করা এক ওয়েল এডুকেটেড ছেলে, নম্বর কম পেলেও গ্র্যাজুয়েশনে ডিগ্রি আমাকে 2 বছরে একটা চাকরি পাইয়ে দেয়, পাহাড়ি অঞ্চলে চা বাগানের এক কোম্পানি, মাসে 10,000 টাকা বেতনে অনেক ভালো চাকরি। হঠাৎ কেমন কাজের স্থানে আমি আমাকে ফিরে পেলাম, ভাবলাম আমার জগৎ আর এই চারিদিক এত মিলছে, মানে প্রকৃতি আমাকে এবার টেনে নিয়েছে। অনেক কষ্টেও সুখের ঠিকানা যেন কোম্পানির সেই জানলাই হয়ে গেছিল, যেখানে আমি পেতাম সেই মুক্ত বাতাসের গন্ধ, অবাধ পৃথিবী যে উজাড় করে ডেকে চলত আমার মন কোঠরে থাকা সেই লুকোনো আমিকে। কোম্পানির সাহেববাবু আমার বেশ ভালো বন্ধু, ভারী রসিক মানুষ ছিলেন, তার রসিকতা কাজের কষ্ট যেন মনেই হতো না। এরই মাঝে আমি লিখেছি কত শত কবিতা, কত গল্প, কত উপন্যাস, কিন্তু সবই তা খাতায় বন্দি, আমার কল্পনার শব্দে। আমাদের ম্যানেজার বাবু রিটায়ার করলেন, তার বিদায় মঞ্চে কিছু কথা বলার জন্য দায়ে পড়ে সাহেব বাবুর। আমি বলেছিলাম আমি লিখে দেব, ব্যাস তিনি তো পড়ে এত খুশি হলেন যে আমার কাজের 2টো ফাইলের দায়িত্ব নিজেই নিয়ে নিলেন।
আর তার বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ পাওয়া গেল। আমার জীবনে প্রথম মোচড় নেওয়ার সময় তখন চলে এসেছিল। কথায় কথায় আমার লেখার কথা উঠলে আমি সমস্ত ঘটনা তাদের বললাম। বলে রাখা ভালো, ওখানে উপস্থিত ছিলেন সাহেববাবুর দূর সম্পর্কের কাকা, যিনি কলকাতার খুব নামি পত্রিকার সম্পাদক। তিনি আমার কথা শুনে রীতিমতো দয়ার সহিত আমাকে একটি লেখা পাঠাতে বললেন একটি ঠিকানাতে। তারপর আর কি, যথারীতি ওই গুপ্ত লেখক সবার সামনে এলেন তার নিজ পরিচিতি নিয়ে। দু একটা লেখা বেরোতে লাগলো, মানুষজন খুব পছন্দ করেছিলেন আমাদের নতুন ম্যানেজার ছাড়া। আমার লেখা তার পছন্দ হলো না, অগত্যা আমাকে কোম্পানি ছাড়তে হলো। একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছিলাম। আমার কাজ লেখা, আমি প্রকৃতির রূপ বর্ণনা করতে জন্মেছি। এই ঘরবন্দি হয়ে কাজ করা যেন আর সহ্য হচ্ছিল না। এবার মন প্রাণ দিয়ে লিখব এমনটা পরিকল্পনা থাকলেও তা পূর্ণতা পায়নি। নিজের সমস্ত পুঁজি দিয়ে বের হওয়া দুটি বই বেরোবার আগেই ছাপাখানার আগুন লেগে সব কপি পুড়ে যায়, সাথে সাথে আমার স্বপ্নেও। আমি উন্মাদ হয়ে যাই, বাড়ির রোজগেরে ছেলে আমি, আর আমার শূন্যতা কিভাবে দেবে আমাকে আমাদের বাড়ির পরিপূর্ণতা। কোম্পানি ছাড়ার সময় আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, যদি আমি লেখা ছাড়ি তবে আমার চাকরি থাকবে। অনেক বড় মুখ করে বলেছিলাম আমি লেখক, আমি প্রকৃতির রূপ বর্ণনাকারক, এই প্রকৃতি আমার সব, কাঁচ ঢাকা দেওয়ালে আমাকে আটকে রাখতে পারবে না। আজ সেই অহংকার আমার চূর্ণ হলো। আমার চির ভালো লাগা, আমার লেখার নেশাই আমাকে পথের ভিখিরি পরিপূর্ণ করল। বাড়ি ফিরব কিভাবে, এই পাহাড়ের বুকে জীবন দেব? কিন্তু আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। তখন হঠাৎ চোখ গেল টেবিলের দিকে, পড়ে আছে কিছু পূর্ণ ও অসম্পূর্ণ লেখা। রাগে অভিমানে কাগজগুলো নিয়ে গেলাম পাহাড়ের চূড়ায়, আর দূরে ছুঁড়ে ফেললাম সব মায়া, আর চিৎকার করে বলেছিলাম, হে প্রকৃতি, তুমি খুব মায়াবী, তোমায় আমি কাছে পেতে চেয়েছিলাম, তোমার রূপে আপ্লুত হৃদয় বারে বারে আঁকড়ে ধরত আমার ছন্দ, তবে তুমি এইভাবে আমায় ভালোবাসার প্রতিদান দিলে, আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন কোনো কারণে তোমার রূপের বর্ণনা আমার দ্বারা হবে না, আমি আজ থেকে আর পেন ধরব না। জানে না কি হয়েছিল, এত কিছু বললেও প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আজও ভাবি, আমি তখন সেই কাজ না করলে হয়তো ওই চা দোকানেই কাজই আমাকে সারা জীবন করতে হতো। বোঝা গেল না? তখন থেকে আমি চা দোকানে কাজ করতে শুরু করলাম, আর পাহাড়ে যে বাড়ি করেছিলাম তা ভাড়ায় দিয়ে ওই চা দোকানেই রাত কাটাতে শুরু করি। রাত্রিবেলা চাঁদের দিকে তাকিয়ে যতবারই তার জ্যোৎস্নার আলো আমার ছন্দে সাজাতে যাই, ঠিক অভিমান যেন আঁকড়ে ধরত বারে বারে। প্রায় এক বছর পর বেশ ঝাঁকচকচকে গাড়িতে এক ভদ্রলোক চা খেতে এলেন, দেখে মনে হলো কোথাও দেখেছি। হঠাৎ মনে পড়ল ইনি বাংলা ছবির সেই মস্ত বড় পরিচালক। কত ইচ্ছে ছিল বাংলা ছবির জন্য গল্প লিখব, কত চেষ্টাই না করেছি, হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল। কিন্তু মনে পড়ল আমার সাথে ঘটে যাওয়া সেই অন্ধকারময় দিনগুলোর কথা, আর মনে পড়ল আমার সেই প্রতিহিংসার চিৎকার। তাই নিজেই নিজেকে আবেগ ধরে অশ্রু লুকোনো চোখে তাকে চা দিতেই তিনি আমাকে এক অবাক প্রশ্ন করেছিলেন, যা শুনে আমি চমকে গেছিলাম। তিনি আমাকে খুঁজছেন, আমার নাম নিতেই মালিক বললেন আমি সেই।
তার সমস্ত কথা শুনে এটা বোঝা গেল তিনি আমার লেখা পড়েছেন। সেই দিন উড়িয়ে দেওয়া কাগজগুলো গিয়ে পড়ে আমাদের কোম্পানিতেই কাজ করা এক কর্মচারীর বাড়ির দোকানে। তিনি এক হিরোকে কাগজে মুড়ে কিছু চা দিয়েছিলেন, তার সেই কাগজটাই ছিল আমার লেখা। পরিচালকের খুবই ভালো লাগে আমার লেখা এবং আমার লেখা তিনি চান নতুন বাংলা ছবির জন্য। ওপরওয়ালার পরিহাস কত নিষ্ঠুর লাগে তখনই বুঝলাম। এত চিৎকারেও সাড়া না দেওয়া স্বপ্ন আজ মুখ গড়ানো অভিমানী মনে প্রকাশ পেতে চায়। আমি তাকে সব কথা বললাম, তিনি রীতিমতো রিকোয়েস্ট করল এবং অনেক টাকাও দেবার কথা বললেন। আমি চাইছিলাম না আবার সেই জগতে ফিরে যেতে যেখানে আমাকে বারে বারে শুধু শুনতে হয়েছিল অপমান। বাবার দোকানে সেই সেলাই মেশিনের শব্দেও আমি ছাড়িনি নিস্তব্ধ ছন্দে ভাসতে। কোম্পানির বারে বারে অপমানগুলো মনে পড়লেও বুক আটকে ওঠে সেই দৃশ্য দেখে যেখানে আমি আমার সর্বপুঁজি দিয়ে বড় শখ করে বানানো লেখাগুলো দাউ দাউ করে পড়তে দেখেছি। এত কিছু হয়ে যাওয়ায় অমানুষী লাগতে শুরু করেছিল নিজের কল্পনার সেই পৃথিবীকে, তাই ফিরিয়ে দিয়েছিলাম পরিচালক মহাশয়কে। কিন্তু তিনি ছিলেন আমার জীবন গড়ে দেওয়ার মসিহা। এই শেষ থেকে শুরু অপূর্ণ জীবনে পূর্ণতা তারই পরিকল্পনা। আমার মুখে সব কথা শুনে তিনি লিখে ফেললেন নিজের হাতেই আমার জীবন কাহিনী। বাংলা ছবির পর্দায় আজ তারই নাম পূর্ণতা। ঠিক এক বছর পর আমি চা দোকানের গেট খুলতেই দেখি বিশাল মানুষের সমাগম, শুধু আমাকে অভ্যর্থনা দেবে বলে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার জয়গান করতে শুরু করল, আর ভিড় থেকে বেরিয়ে আসেন সেই পরিচালক আর বলেন, লেখক মহাশয়, আপনার জীবন এখানে নয়, প্রকৃতি আপনার অপেক্ষায় বসে আছে। আপনার সেই সবুজ ঘাস, ঝর্ণার শব্দ আর চিরপরিচিত পাখিদের কোলাহল, আপনার ছন্দে সাজানো কল্পনা, এটাই আপনার জীবন, আপনার ভবিষ্যৎ। আপনি বারণ করলেও প্রকৃতি তো মা, মা কি করে ছেলেকে আলাদা রাখতে পারে বলুন তো। চলে আসুন, তাকে দেখুন চিৎকার করে সমাজ ডাকছে, এবারে দেখিয়ে দিন আপনার কল্পনার জগতে কত রাজা রানী উপস্থিত আর তাদের রাজত্বে কত সুখের ভাণ্ডার। তার কথায় চোখের জলে শুধু এটাই ভাবছিলাম, অপূর্ণ জীবন খোলা আকাশে আজ প্রথম পেল পূর্ণতা। গল্পটি রচনায় ও পাঠে সুমনার্ধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভয়েস প্রথমবার শুনে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটি গল্প কথা নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।